ফাইনালি, এই যে কলকাতা টু দিল্লি হচ্ছে 27th, অ্যান্ড দিল্লি টু কলকাতা ব্যাক 2nd মে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ডে, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো বেসিকলি আজকে ব্লগটা তো স্টার্ট করে দিয়েছি, অ্যান্ড আজকের ব্লগটা খুব এক্সাইটিংও হবে। কিন্তু সকালবেলা সঙ্গীতা বললো যে গিয়ে চিকেন নিয়ে আসো, কারণ আজকে একটু চিকেন খেতে ইচ্ছা হয়েছে। তো গিয়ে যাচ্ছি আপনাকে চিকেন আনতে, চিকেন এনে তারপরে খাবো চা। চিকেন নেওয়ার না না নেওয়ার যাচ্ছি একটুখানি এই যে সামনে সুফল ভাঙার দিকে। সঙ্গীতা বললো যে একটু কুমড়ো নিয়ে আসতে, ডাটাগুলো পড়ে আছে, তো কুমড়ো ডাটা খাবে। তো গিয়ে একটুখানি কুমড়ো মনে হচ্ছে আছে, দেখি গিয়ে আছে কি না কুমড়ো। মাঝে সাঝে তারপর সব শেষও হয়ে যায়, দেখা যাক। যা বাবা, কুমড়ো পেলাম, বলছে কুমড়োটা ভালো নেই, তার মানে কুমড়ো ভালো না এন্ড অফ দ্য ডে। তো ঠিক আছে, চিকেনটা নিয়ে যাই, না তো গীতা দিদি আবার মাথা খারাপ হয়ে যাবে। অনেকক্ষণ এসে গেছে, ঝাঁট মোটা কমপ্লিট, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। তো তাড়াতাড়ি গিয়ে চিকেনটা হ্যান্ড ওভার করি, চলো। চলো চলে এসছি ওপরে। এবার ডিক্সি আর ডিবা বেসিকলি চ্যাম্প যাওয়ার পরে ভালোই প্রভাব করছে দুজনে। আবার ওদের মধ্যে যে বনটা ছিল সেটা আস্তে আস্তে টুকটুক করে দেখা যাচ্ছে। চ্যাম্প ছিল যাবো, তখন আবার সেই চ্যাম্প সেন্সিক হয়ে গেছিলো। চ্যাম্পের সাথে দেখছি ডিবা খেলছে, চ্যাম্পের সাথে ট্রিক্সি খেলছে, কিন্তু এখন আবার ডিবা আস্তে আস্তে ট্রিক্সির সাথে খেলা স্টার্ট করছে, অ্যান্ড ট্রিক্সিও আস্তে আস্তে ডিবার সাথে অনেকটা টাইম স্পেন্ড করছে। তো ভালো লাগছে, আজকে পুরো তোমাদের সাথে শেয়ার করবো যে দুজনের কী স্টেটাস, কী করছে না করছে। তাই দেখতে থাকো ব্লগটা, কারণ আজকের ব্লগটা কিন্তু আমরা অনেক এ ট্রিক্সি অ্যান্ড ডিবা বাদেও আমরা যেরকম বলেছিলাম যে ট্রাভেলের একটা ব্লগ আসতে চলেছে, সেইটারও প্ল্যানিং তোমার সাথে শেয়ার করবো আজকে। রে আসতে না আসতে একবার গায়ের ওপর উঠে চিকেনের দোকানে গেলে এত গন্ধ পায় এরা, ব্যাস কি হয়েছে কি হয়েছে। বেরিয়েছে বেরিয়েছে বেরিয়েছে, একজন আসছে শুকছে, আবার তারপরে পালা করে আরেকজন আসছে শুকছে। দেখি মাম্মা নিচে ওদিকে পিছনে ঘুমাচ্ছে, আর এখানে পুঁচকুকি করছে। পুঁচকু করলে করে আদর কাটছে, কেন দুষ্টা কেন করছে বলো? কালকে সারা রাত কি করেছে বলো? চু 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 চু। সব উঠেছিস কেন আমার চেয়ারে? আমার চেয়ারে উঠে চেঁচাচ্ছিস আবার কি রে? উঠেছিস কেন? কে তুলেছে তোকে? কাজটা তুই চালু করে দে তাহলে, আমার আর কি দরকার? পুরো ব্যাপারটাই তুই বুঝে না দেখছি, তাহলে আমি একটু আরাম করতে পারি আর কি। একে কে তুলেছে? তুমি নিজে উঠেছে? দাদা ভো ভো করছে, সত্যি বাবা। নেমে পড়ো, ও কাজ করবে, ব্যাঙের ছাতা করবে, টিকিট কাটতে হবে, তাড়াতাড়ি করো। তখন থেকে দেরি করে 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 500 টাকা করে ফ্লাইট ভাড়া বেরিয়ে যাচ্ছে। আমি যখন দেখেছিলাম 5,500 টাকায় দিল্লি ফ্লাইট ছিল, এখন হয়ে গেছে ওটা 6,500। এবার এখন খুললে 7 হয়ে যায়, তখন কান্নাকাটি করতে হবে। এই টিকিটটা টিকটিকে ছাড়, টিকিট কাট। ফাইনালি হচ্ছে ট্রিপ, হচ্ছে ট্রিপ, হচ্ছে। এই যে এখন কুপন আমাদের অ্যাপ্লিকেশান চলছে, দেখছি যদি কোনো ভালো কুপন পাওয়া যায়। ও এই তো 2,000 টাকার একটা কোনো কুপন পাওয়া গেছে, উইচ ইজ গ্রেট। তো বেসিকলি যাচ্ছি হচ্ছে, মানে ফ্লাইট কাটছি আমরা কলকাতা থেকে দিল্লি আর রিটার্ন, অ্যান্ড কোথায় যাচ্ছি সেটা এটা কাটা হয়ে যাক, তারপর তোমার সাথে ডিসকাস করছি। আমরা প্রচণ্ড এক্সাইটেড, কি এক্সাইটেড, তো প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড। অ্যাকচুয়ালি যাওয়াতে নিয়ে যতটা না এক্সাইটেড, ততটা এক্সাইটেড তোমাদের সাথে পুরো ট্রিপ শেয়ার করার নিয়েও। তো স্টে টিউনড, অ্যান্ড পুরো জিনিসটা তোমার সাথে প্রপারলি ডিসকাস করছি, দাঁড়াও। আচ্ছা ট্রানজ্যাকশন ফেল হয়ে গেছে, কি হচ্ছে কে জানে বাবা। We would request your patience. Okay, আবার হয়নি, আবার দেখতাম। 2,000 years later. Hooray! Finally! এই যে কলকাতা টু দিল্লি হচ্ছে 27th, অ্যান্ড দিল্লি টু কলকাতা ব্যাক 2nd মে। এবার পুরোটা তোমাদের সাথে ডিসকাস করছি, দাঁড়াও। কতক্ষণ টাইম লেগে গেল, এন্ড অফ দ্য ডে বুকিং ডান হয়ে গেছে, চলো। সো বেসিকলি স্প্লিট করতে হয়েছে, কারণ আমার আইটারনারি আর সঙ্গীতার বাকিদের আইটারনারি মিলছে না, তাই জন্য 4টে এখানে কাটা হলো, আর আমি কাটবো আলাদা করে। তারা তোমাদের পুরোটা এক্সপ্লেন করছি।
সো যেমনটা বললাম চারটে বুক করা হয়ে গেছে, তো চারটে কার কার বলে দিচ্ছি। চারটের মধ্যে আছে হচ্ছে সঙ্গীতা, শাশুমা, মা, বাবা। তো আমরা বেসিকলি পাঁচজন মিলে যাচ্ছি, ফুল ফ্যামিলি ভ্যাকেশন একদম প্ল্যান হয়ে গেছে। তো সেটা একটা, অ্যান্ড তো আমার আইটারনারিটা ডিফারেন্ট কেন সেটাও জানাচ্ছি। তো বেসিকলি পাঁচজনের একসাথে কাটতে পারিনি, কারণ আমার রিটার্ন ডেটটা আলাদা আছে। তার কারণ হচ্ছে এই পুরো ট্রিপটা ইনিশিয়েট হয়েছে বিকজ আমার ইউনিভার্সিটি ভিজিট আছে, তো সেটা আছে। অ্যান্ড তারপর আমাকে অফিসেও যেতে হবে, নয়টা অফিস। তো সেইগুলোর জন্য আমরা আগে ট্রিপটা করে নিচ্ছি, আর তারপরে সেকেন্ড থেকে সেভেন্থ আমার কাজ আছে। তো আমি রিটার্ন করবো সেভেন্থে, সঙ্গীতারা রিটার্ন করে আসবে সেকেন্ডে, তাই জন্য আমার টিকিটটা হচ্ছে আলাদা। তো তাড়াতাড়ি চলো, আমার টিকিটটা বুক করিনি। তার কারণ হচ্ছে সঙ্গীতার যে সিটটা আমি বুক করেছি একটা খালি, এদিক ওদিক খালি আছে, ওরটা মিডিল বুক করেছি ইচ্ছা করে। এবার আমাকে ইদার এদিক বা ওদিকটা ক্যাপচার করতে হবে তাড়াতাড়ি, বেশি দেরি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, যদি ফিল হয়ে যাবে পাশাপাশি সিট পাবো না। তো তাড়াতাড়ি আমার টিকিটটা কেটে ফেলি। আমার আমারটা বুক করতে গিয়ে এত ঝামেলা হয়ে গেল, চারবার ক্যান্সেল করে বুক করতে হচ্ছে। এবারে যদি হয়ে যায় ভালো, না হলে আর আমার ভালো লাগছে না। কি হলো গো, হলো কি হলো না, এ কি আবার ফেরত পাঠিয়ে দিল কেন এখানে? না এখনো গোল গোল ঘুরছে, যা আবার ফেরত পাঠিয়ে দিয়েছে। এ ভাই, এ তো ভালো ঝামেলায় পড়লাম রে বাবা, কি হলো কে জানে। 2000 years later, অনেক কষ্টের পর মনে হচ্ছে হয়েছে, এরম বারবার বলছি তারপরে হচ্ছে না, নিজেরই খারাপ লাগছে। আরে আমার এখনো অফিসের কত কাজ বাকি, তাড়াতাড়ি হয়ে যা বাবা, তাড়াতাড়ি হয়ে যা, হয়ে যা, হয়ে যা, হয়ে যা। এবার মনে হচ্ছে হয়ে গেছে, মনে হচ্ছে হয়ে গেছে, কনফার্মড, বুক কনফার্মড। সো বেসিক্যালি আমার বুকিংটাও কমপ্লিট, অ্যান্ড হ্যাঁ একদম ঠিকঠাক আছে, অল রাইট ডান। এবার তোমাদের সাথে ডিসকাস করছি যে আইটারনারিটা কি আমাদের। এদিকে ট্রিপের এক্সাইটমেন্ট, ম্যাপ দেখে দেখে এখনও চলছে আইটারনারি ফিক্স করা, আর পুরো জিনিসটা তোমাদের অনেকবারই বলছি বলবো। আর তার সাথে এইদিকে এসে গেছে ঠান্ডায় একদম লাল তরমুজ, আর কি মিষ্টি, বাপরে বাপ। সঙ্গীতা এখনও কলে ব্যস্ত, আমি জাস্ট শেষ করলাম কিছু কাজকর্ম, আর এই সমস্ত নিয়ে সাইডে চলছে, আর তার সাথে এনজয় করছে একটু তরমুজ। উফ বাবা, তারপরে এবার আমাদের খাওয়া, লাঞ্চের টাইমও হয়ে গেছে, লাঞ্চ করে যেতে হবে স্নান। দেখতে দেখতে ঘড়িতে বেজে গেছে এখন পৌনে চারটে, অ্যান্ড আমার আবার মিটিং আছে ব্যাক টু ব্যাক সেই চারটে থেকে পুরো সাড়ে পাঁচটা ছটা অবধি প্রায়। তো এবার লাঞ্চ তো এর মধ্যে এই সমস্ত জিনিসপত্র করতে করতে করা হয়নি, যেমনটা বলছিলাম লাঞ্চ তো করা হয়নি। এবার লাঞ্চ করতে হবে 15 মিনিটের মধ্যে, সঙ্গীতা গেছে স্নানে। উফ, আজকে পুরো খিচুড়ি হয়ে যাচ্ছে, একদিকে অফিসের কাজের প্রেশার, আর তারপরে যাওয়ার এক্সাইটমেন্ট, যাওয়ার এক্সাইটমেন্টে মুখে একদম হাসি চলে আসছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আইটারনারিগুলো ফিক্স করে বলতে হচ্ছে, অ্যান্ড দেন মানে লাস্ট কোথায় কোথায় স্টে হবে ফাইনাল সেগুলো জানাতে হচ্ছে, সেই কোঅর্ডিনেশনটাও আমি করছি। তো ওইগুলো নিয়েও একটুখানি চাপ চলছে, বাট কার সাথে করছি অ্যান্ড কারা আমাদের এই ট্রিপে পুরো হেল্প করছে সেগুলো তোমার সাথে জানাবো। তো অ্যাকচুয়ালি পুরো জিনিসটা তোমার সাথে ডিসকাস করার আছে, একটু টাইম দাও, এই সমস্ত কাজকর্মগুলো করে নিই, করে নিয়ে তারপর তোমাদের সাথে ঠান্ডা মাথায় বসে আর গল্প করছি। ঠিক আছে, দেখা হচ্ছে আবার একটু বাদে। A few moments later, চলো মোটামুটি অফিসের কাজ সব শেষ করেছি অলমোস্ট, আরও বসতে হবে, আরও কিছু জিনিসপত্র বাকি আছে, বাট তার মধ্যে তো মনের মধ্যে বুঝতেই পারছো এখন এক্সাইটমেন্ট তো চলছেই। তো দেখি সঙ্গীতা কী করছে, চলো। মু কী করছো, চা হবে? আর আমরা কি লাস্ট একটুখানি রিভিজিট করবো আইটারনারিটা না কী করবে, কিছুই তো বলছো না, খালি কাজ করছো, আসো। ঘুম হয়ে গেল, ঘুম হয়ে গেল, তোর তো ঘুম হয়ে গেছে, তোর মাম্মা তো এখনও ঘুমাচ্ছে, ওই যে পড়ে পড়ে ঘুমাচ্ছে, তো ঘুম হয়ে গেল, ঘুম হয়ে গেল, হ্যাঁ ঘুম হয়ে গেল, এ ঘুম হয়ে গেল, হে ঘুমি ঘুমি ঘুমি, যাবি নিচে, যাবি নিচে, যাবি যাবি কিরে, যাবি, হ্যাঁ দীপু যাবি আজকে, কালকে তো ট্রিক্সি গেছিলো, ট্রিক্সি যাবি? বাবা ট্রিক্সি তো ফুল আজকে ঘুমের মোড়ে দেখছি, না উঠে পড়েছে, যাবি শুনে ঘুম থেকে উঠে একটু ফেচ ফেচ হবে নাকি, চলে চলে নিয়ে আয়, নিয়ে আয় দীপু, আয় টিকু, আয় চলে আয়, গুড গার্ল দি ভাই, যা 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 যা। ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে বা মারপিট শুরু হয়ে গেছে, কে মা কে মেয়ে বুঝতে পারছো, জানিও তো দেখো তো কে মা কে মেয়ে, এক হয়ে গেছে। ঠিকসি তোকে ধরে নিল তো তাড়াতাড়ি ডিবু, একই হাইটের হয়ে গেছিস তোরা, ও বাবা নজর না লাগে, বাড়তে থাকো বাড়তে থাকো। কিরে বাবুলু, ছোট বাবুলু কই, হ্যাঁ ছোট বাবুলুটা কই, তুই একা একা কেন,
যাবি নিচে যাবি 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 আমি জানি যাবি বললে তোর রিয়াকশনটা কিরম হয়। চ ট্যাক্সিকে নিচে নিয়ে যেতেই হবে, ট্যাক্সিকে নিচে নিয়ে যেতে হবে। ও একা একা এখানে খুব বোর হয় সারাদিন ধরে। গরমকালটা শীতকালটা আসলে অনেক ভালো থাকে, এরা গরমকালে এত গরম, তার মধ্যে বেচারারা একটু পরে গরম লেগে যাবে তখন নিচে চিত শুয়ে পড়বে। পুচকেটা কোথায়? পুচকে কোথায়? ট্যাক্সি তুই বারণ করিস কি? সে কোথায়? তাকে ঢুকিয়ে দিয়েছো? যাবি চ চ চ ঘুরে আসি। বাবা টিকু, সো বেসিক্যালি আমাদের এখন স্টেটাস হচ্ছে না, সবার আগে আমাদের মনে হয় আসো এখানে আসো, সবার আগে আমাদের তোমাদের সাথে প্ল্যানটা শেয়ার করি। প্ল্যানটা তো বলাই হয়নি, ঠিক আছে? তো বেসিক্যালি আমি স্টার্ট করছি। বেসিক্যালি আমি যেমনটা বললাম, আমার তোমার ইউনিভার্সিটির একটা ক্যাম্পাসের প্রোগ্রাম আছে, মানে ইমার্সন প্রোগ্রাম আর কি, MBA থেকে। তো সেটার টাইমটা হচ্ছে কবে থেকে কবে, ওটা হচ্ছে 2 তারিখ থেকে, মানে 2nd May থেকে 5th May। হ্যাঁ, তারপর আমার অফিসের একটা কাজ আছে 6th May। তো এই হচ্ছে আমার প্রোগ্রাম ছিল। তারপরে সঙ্গীতা বললো যে এখন আমরা অত দূর যখন যাওয়া হচ্ছেই তাহলে আমরা একটু ঘুরেই নিই। আর এটা তো ঠিকই, ওই দিল্লি সাইডে যাওয়া হচ্ছে যখন উত্তরাখণ্ড মানালি এইসব ওখান থেকে খুবই কাছে। তো আমরা প্ল্যান করে ফেললাম যে আগে বা পরে যাবো। এবার আগে পরের করতে তখনও কনফার্ম হয়নি, প্রথমে ভাবছিলাম পরে যাব, কিন্তু তারপরে দেখলাম ওই 1st May ছুটিটা পাওয়া যাবে, তাই জন্য আগে আমরা প্ল্যান করেছি। তো আমরা 27th to 2nd আমাকে বিকালে ইউনিভার্সিটি ঢুকলেও হবে, তো আমার পুরো দিনটা আছে। তো 27th to 2nd আমরা আগে প্ল্যান করে নিয়েছি ঘুরবো। কোথায় কোথায় ঘুরবো সেটা হচ্ছে বলো? রাজশ্রীদা মানে চ্যাম্পের বাবা। তো পুরো প্ল্যান একদম হাতে ধরে গুছিয়ে বসে বসে প্ল্যান করে দিয়েছে, পুরো জিনিসটা তোমার সাথে শেয়ার করবো আস্তে আস্তে। তো যাই হোক, এবার ওইটা প্ল্যান হয়ে গেল। প্ল্যান হয়ে গিয়ে আমরা দুজনেই যাবো ভেবেছিলাম, প্রথমে দুজনেই যাবো, তারপর হলো এতদিন বাদে যখন একটু ঘুরতে যাওয়ার চান্স পেয়েছি তখন হয়তো তখন কেন দুজনে মিলে যাব, সবাইকে নিয়ে যাই। তাই জন্য এখন আমি, সঙ্গীতা, মা, বাবা, শাশুমা, 5 জন মিলে আমরা পুরো হোল একদম ফ্যামিলি ভ্যাকেশনে যাচ্ছি। এই 3টে লোকেশন মেনলি আমরা টার্গেট করছি, আর তারপর তো সাইট সিইংয়ে আলাদা আলাদা ওই পুরো ট্রেলটা থাকবেই। তো এই হচ্ছে পুরো ব্যাপার। এখন আপাতত স্টেটাস হচ্ছে আমাদের ফ্লাইট বুকিং ডান, আইটেনারি মোটামুটি কনফার্মড, 2টো জায়গার লোকেশনের হোটেল পুরো বুকড, খালি কৌশানী হোটেল বুকিং এখনও বাকি, ওটা এখনও পেন্ডিং চলছে, ওটা নিয়ে আজকে রাত্রে ডিসকাশন আছে। তো ওইটা হয়ে গেলে তোমাদের সাথে আবার শেয়ার করবো যে লাস্ট অবধি কী কী ফিক্স হল। ব্যাস কোলে করে ঘুরে বেড়াচ্ছে ম্যাডাম উঠে ঘুম থেকে, কোলে করে ঘুরে বেড়াচ্ছে, কী দরকার ওকে? এ বাবা ট্যাক্সি, তুই তো তোর মেয়ের থেকেও ছোট হয়ে গেছিস, কি ঘুরে ঘুরে বেড়াচ্ছিস এদিক ওদিক, লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে, বলছে আমায় করে করে ঘোরাচ্ছ, আমি কারোর সামনে আসবো না। ঠিক আছে দিকু, আমি কাউকে বলবো না তুই ঘুরেছিস, আমি ভিডিও ডিলিট করে দেবো, ওকে? কালকে গেছে মাম্মার সাথে, আজকে যাচ্ছে পাপার সাথে, আমরা চললাম ইভিনিং ওয়াকে। টিকুকে নিয়ে বেরিয়ে পড়েছি, টিকু আজকাল যেমনটা বলছিলাম একটুখানি ওয়াক না করলে ওর মুডটা ভালো থাকে না, তাই জন্য ওয়াকে বেরিয়ে পড়েছি। আর বলুন, আজকাল যা গরম পড়ছে নিচে গিয়েও শান্তি নেই, যদি একটু হাওয়া থাকে, আমাদের এখানে ভালোই হাওয়া দেয়, যদি একটু হাওয়া থাকে তাহলে বেশ ভালো লাগে, মনে হয় যে আর উপরে উপরে নিচেই দাঁড়িয়ে থাকি। আর যদি গুমোট থাকে তখন মনে হয় কখন উপরে যাবো, দেখা যাক আজকে ভাগ্য কীরকম। নিচে সকাল থেকে একবার নামা হয়, সকালে সেই নেমেছিলাম চিকেন নেওয়ার সময়, এসে গেছে লিফট, চলো চলো টিকু চলো, চ ভাগ্য খারাপ, একটু হাওয়া নেই, কোনো গাছের পাতা নড়ছে না, গরম আছে, বেশিক্ষণ হাঁটতে হবে না তাহলে, কী বলিস? ট্যাক্সি বলছে যে তুমি বেটা এসে এসেই বলছো হাঁটতে হবে না, চলে 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 এইদিকে 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 সুন্দর যাচ্ছে দেখো না, ওই বাবা রে, ওই বাবা রে, ওই বাবা রে, ওরে বাবা রে, নাক তো উঠছেই না,
না মাটিতে একদম লেগে আছে। ও মারবির কেন করছি দাবা দুজনে মিলে? হ্যাঁ রাত দুপুর বেলা খাওয়া দাওয়া করবি, এখন মারপিট করছিস বোঝ? দুজনের আবার কি হলো কে জানে, প্রচন্ড বেশি মারপিট, প্রচন্ড বেশি মারপিট। ঘড়ির কাঁটায় বাজছে এখন অলমোস্ট একটা, এই রাত দুপুরে বেরিয়ে এখন মারপিট করলে ভাল লাগে বল? মারপিট করিস না বাবা। এই বাচ্চা মেয়েটা হয়েছে খুব দুষ্টু, যত শান্ত ছিল এখন তত দুষ্টুমি বেরোচ্ছে। হ্যাঁ কী রে বাচ্চা মেয়ে, তোকে সবাই ভাবতো যে তুই বিগেল নাকি অন্য কিছু, এখন তো তোর বিগেলের সব ট্রেড একদম ফুটে ফুটে বেরোচ্ছে, ফুটে ফুটে বেরোচ্ছে। দেখেছো দেখেছো, ফোন খেয়ে নেবে ও, ও ফোন খেয়ে নেবে। আর এই যে এই বাচ্চা মেয়েটার মেয়ে হচ্ছে এই বাচ্চা মেয়েটা যে দুষ্টা করছে, এই বাচ্চা মেয়েটাকেও এখন আমার আঙুল কেন, আমার আঙুল কেন, আই দেখেছো দেখেছো আঙুল কামড়ানো শিখে গেছে দেখো। হ্যাঁ এই বাচ্চা মেয়েটা দুদিন আগে জন্মালো, এখন এত দুষ্টুমি শুরু হয়ে গেছে আমাকে এখন ডেকে ডেকে কামড়াচ্ছে, ডেকে ডেকে কামড়াচ্ছে। হ্যাঁ 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 খাবার ভেজানো হয়ে গেছে, খাবার ভেজানো হয়ে গেছে, আমি খাইয়ে দিচ্ছি তাহলে। ওকে তোমার কাজ কত দূর? আমি সারাদিন রান্না করি কাটিয়েছি, এটা হেন্স প্রুফড। তা আমি এদেরকে খাইয়ে দিই, চলো এদেরকে খাওয়াই। এই দৌড়াদৌড়ি করিস না, এখন খাবি চ, দেখি খাবার হলো কি না। এই তো হয়ে গেছে, রয়্যাল ক্যানিন রেডি না? আর একটু হবে রে, আর একটু হবে, আর একটু হবে, ওয়েট করো ওয়েট করো ওয়েট করো ওয়েট করো। চলো ফাইনালি আমাদের কৌশানি স্টেও ডান, একদম কনফার্ম, অ্যান্ড বুকিংটাও হয়ে গেছে। রাজশ্রীতে একটু আগেই ফোন করে কনফার্ম করলো কৌশানি স্টে ডান। কৌশানি স্টে ডান মানে আমাদের পুরো আইটারনারি কমপ্লিট, ফুল আইটারনারি। আমি অবশ্যই আগামী ভিডিওতে পুরো তোমার সাথে শেয়ার করবো, প্রচণ্ড 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 বেশি এক্সাইটেড বলে বোঝাতে পারছি না, কারণ অনেকদিন বাদে যাবো তো, তো এক্সাইটমেন্টও থাকবেই। অ্যান্ড এই যে এদেরকে কি বলবো, মনে হচ্ছে যেন ফ্লাইটে ব্যাগে করে নিয়ে চলে যাই। হ্যাঁ তোকে নিয়ে যাবো তো, ব্যাগে করে নিয়ে চলে যাবো, যাবি যাবি কেবিন লাগেজে। এই যে এ কেবিন লাগেজ, আর এ হচ্ছে চেক ইন লাগেজ, না এ চেক ইন লাগেজ, এ কেবিন লাগেজ। এরম যদি হতো হু কি মজাটাই না হতো। টিকু আর একটু কাজ ছোটোখাটো হতো তো তাহলে, দিবু। আচ্ছা আমাদের কী কী বাকি সব হয়েছে ট্রিপের জন্য? এখনও তো অনেক কিছু বাকি, প্ল্যানিং আর ট্রলি কিনতে হবে। ওকে প্রচুর চাপ, কাজের প্রেশারও বেশি কিন্তু এক্সাইটমেন্টও বেশি বলো। আর এরা যে কি করবে, কি মজাই না হতো। আর একটা টিকিট দিয়ে, কিন্তু একটা টিকিটও হয় না, ডবল টিকিট লাগে তবে কি হয়। ওই দেখ ওই দেখ ওই দেখ না এদের অবস্থা দেখ, এতদিন তো চ্যাম্প আর ডিবা, আজকে ট্রিক্সি আর ডিবা। হ্যাঁ কি একটুখানি বড় লাগছে ট্রিক্সিকে। ইয়ে দিবু তুই আগে তোর খাওয়া শেষ করে ট্রিক্সি খেয়ে যাচ্ছিস, উল্টোটা হওয়ার কথা। ওরে বাবা রে, 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 আজকে প্রচণ্ড বেশি টায়ার্ড, কিন্তু এরা কিন্তু টায়ার্ড হয়নি, আমি আর সঙ্গীতাই টায়ার্ড হয়েছি। এরা দুজনকে দেখো না, এখনও ওদের ঘুম পায়নি, হাঁ করে তাকিয়ে বোঝা যাচ্ছে। কী দেখছি এরমভাবে, কী দেখছিস তোরা এরমভাবে, পুরো পাগল হয়ে গেছে রাত অব্দি না, একটু জেগে থাকা যাবে। হাই উঠছে এদেরও, তাহলে বুঝতে পারছো তো এদেরও হাই উঠেছে মানে ভালোই টায়ার্ড। তো এনিওয়েজ চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি কিছু ভালো লেগেছে, আশা করছি আগামী ব্লগগুলো আরও 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 অনেক ভালো লাগবে। তাই জন্য কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু অ্যান্ড দেখা হচ্ছে আবার তোমার সাথে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টাটা।